ফের করোনা থাবা বিধাননগর পৌর নিগম এলাকায় মোট ২৪ জন করোনায় আক্রান্ত। রিপোর্ট আসার পর নড়ে চড়ে বসল রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট। করোনার আতঙ্ক কাটতে না কাটতে আবারও বিধাননগর পৌর নিগম এলাকায় গত এক সপ্তাহে ২৪ জন করোনায় আক্রান্ত হয়, যার মধ্যে ৬ জন ইতিমধ্যে সুস্থ হয়ে উঠেছেন। বর্তমানে আক্রান্তের সংখ্যা ১৮ জন। এই রিপোর্ট পাওয়ার পর নড়ে চড়ে বসল রাজ্যের হেলথ ডিপার্টমেন্ট। মূলত বিধাননগর এলাকা তিন ভাগে ভাগ করা হল। পিঙ্ক, ব্ল্যাক এবং গ্রিন জোন চিহ্নিত করা হয়েছে। প্রথম ভাগে যে এলাকায় ১০ জনের বেশি আক্রান্ত হবে সেই এলাকা পিঙ্ক জোন, ৫ জন পর্যন্ত আক্রান্ত হলে ব্ল্যাক জোন এবং ২ জন পর্যন্ত গ্রিন জোন এলাকা। যে সমস্ত এলাকা আক্রান্তের সংখ্যা বেশি সেই এলাকাগুলোতে কোন রকম জামায়াত যাতে না হয় পুলিশের তরফ থেকে নজরদারি চালানো হবে ও সচেতন করা হবে। বিধাননগরের মধ্যে সবথেকে বেশি করোনায় আক্রান্ত এলাকা হল সল্টলেক ই ব্লক, এইচ ব্লক এবং ভিআইপি রোড সংলগ্ন বাগুইয়াটি, অর্জুনপুর এবং রাজারহাট ও নারায়ণপুরের বেশ কিছু এলাকা।